টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না তাহলে আপনার মহা বিপদ হতে পারে। টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনার মহা বিপদ হবে, শুধু দুনিয়াতে নয় আখেরাতেও হবে। মানে মোবাইলকে স্ত্রীর চাইতেও বেশি প্রাধান্য দিচ্ছেন, বিশেষ করে ইয়াং জেনারেশন। প্রয়োজনে জীবন দিয়ে ফেলবো কিন্তু মোবাইল লাগবে আমার। মোবাইল বর্তমান সময় খুবই প্রয়োজনীয়। অবজেকশন হচ্ছে কখন কোথায় এই মোবাইল ইউজ করার ক্ষেত্রে, কিভাবে আমরা ইউজ করব। বর্তমান সময় যুব সমাজ নষ্ট হচ্ছে একটা বড় জায়গা, সেটা হচ্ছে মোবাইল ব্যবহার। কথা তিক্ত বাট কথা বাস্তব। এই মোবাইল তোমাকে ধীরে ধীরে জাহান্নাম পর্যন্ত কি নিয়ে যাচ্ছে। অনেক ভাইরা আছে যারা মোবাইল ভালো কাজে ব্যবহার করে। আমি কথা বলি, আমার কথাগুলো তারা শেয়ার করে দেয়। একটা ইসলামিক কন্টেন্ট শেয়ার করে দেওয়া যে কি পরিমাণ সওয়াব কল্পনা করতে পারবা। বিশ্বনবীর সময় কোন সুন্নাকে তারা কিভাবে কি শেয়ার করত। এর হাজার বছর পূর্বে বিশ্বনবীর সময় কিন্তু শেয়ার সিস্টেম ছিল। একজন সাহাবা যখনই শুনেছে বিশ্বনবী কোন একটা আমল দিয়েছে, সাথে সাথে অন্য সাহাবার কাছে শেয়ার করতে, কোন ভালো একটা ইসলামিক কথা সাথে সাথে শেয়ার করবে। একটা মৌলিক কারণ, তোমার একটা শেয়ারের কারণে যদি 500 লোক ওই আমলটা করে, সমপরিমাণ আমল তোমার নামে আল্লাহ পাক দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তো মোবাইল ভালো কাজেও ব্যবহার করা যায়। মোবাইল দেখে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন 100% সওয়াব হবে। পৃথিবীর একমাত্র গ্রন্থ যে গ্রন্থের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, এই গ্রন্থের কথা শুনলেও সওয়াব, এমন একটা গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই গ্রন্থের কথা পড়লেও সওয়াব। অনেকেই মোবাইলের স্ক্রিনে আল্লাহু মুহাম্মদ মক্কা মদিনার ওয়ালপেপার কি দিয়ে থাকে। যখনই তোমরা ওয়াশরুমে যাবে ওই মোবাইল নিয়ে যদি প্রবেশ করো, এটা অপবিত্র একটা জায়গায় প্রবেশ করলে তোমার মারাত্মক লেভেলের কি গুনাহ হবে, বেয়াদবি হবে। কাবা ঘরের সাথে কি বেয়াদবি হচ্ছে, আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হচ্ছে, সেটা করা যাবে না। আমরা মাশাআল্লাহ অনেকে মোবাইলে সূরা রিংটোন দেই। তুমি ধরো টয়লেটে ঢুকলা, টয়লেটের কাজ তুমি করছো, হঠাৎ করে তোমার ফোন মানে কি বেজে আসলো, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোথায় হলো? টয়লেটের মধ্যে হলো না। টয়লেটের মধ্যে সূরা যদি তেলাওয়াত করা হয়, তোমার প্রতি আল্লাহর গজব পড়ে যাবে। অপবিত্র জায়গায় সবচেয়ে পবিত্র বিষয়টা হচ্ছে এই যে টয়লেটে ঢুকে যখন সূরাটা তোমার রিংটোন হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। তুমি টয়লেটে ঢুকলা, ফোন আসলো ওই পাশ থেকে তোমাকে আসসালামু আলাইকুম, তুমি এখান থেকে বললা ওয়া আলাইকুম আসসালাম, ওখান থেকে বললা আপনি কেমন আছেন, তুমি বললা আলহামদুলিল্লাহ ভালো আছে, এই যে আলহামদুলিল্লাহ সালাম আদান প্রদান। টয়লেটে এটা কি জায়েজ আছে? জায়েজ নেই। টয়লেটে ঢোকার পূর্বে মোবাইলটা বাইরে তোমরা কি রেখে যাবা, বি কেয়ারফুল। টয়লেটে ঢুকে মোবাইল ব্যবহার করা যাবে না। এখন শেয়ার করো তোমার সওয়াব হবে, আমি কি গ্যারান্টি দিলাম। তোমাদের কল্যাণের জন্য এটা এখনই শেয়ার করে দাও, এটা হাদিসের কথা। আই হোপ হুজুরের মুখ থেকে কথাগুলো শোনার পর আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি আমার এই ভিডিওর মাধ্যমে অ্যাড করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার যারা ভিডিওগুলো দেখেন তারা অন্ততপক্ষে এই কথাগুলো শুনে রাখুন, মোবাইল কখনো টয়লেটের মধ্যে নিয়ে যাবেন না। কারণ আপনার মোবাইলের মধ্যে অনেক সময় আল্লাহর লেখা ওয়ালপেপার থাকে, অনেক সময় মক্কা মদিনার ওয়ালপেপার কিন্তু আপনারা দিয়ে রাখেন, অনেক সময় কিন্তু রিংটনের মধ্যে আপনারা কোরআনের আয়াত দিয়ে থাকেন, আর সেই রিংটন যদি আপনার টয়লেটের মধ্যে বেজে উঠে তাহলে কিন্তু আপনার অনেক বড় ধরনের গুনাহ হতে পারে। আপনারা বা আমরা না বুঝেই কিন্তু এরকম ভুলগুলো বা গুনাহগুলো করে আসছি। মোবাইলকে আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন, মোবাইলকে আপনি বাজে কাজেও ব্যবহার করতে পারেন। আপনি কি কাজে ব্যবহার করছেন বা করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখবেন বাজে কাজের জন্য ফলাফল আপনার বাজেই আসবে, ভালোর জন্য ভালোই আসবে। ভালো ভিডিওগুলো শেয়ার করতে শিখুন, খারাপ থেকে একটু দূরে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবেন। বরাবরের মতো কথা, কিন্তু একটাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।